नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আমরা এখানে আজকে জড়ো হয়েছি তার কারণ আমরা সবাই জানি, তার একটা বিশেষ কারণ আছে। কিন্তু তার আগে আমি কতগুলো কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের গোটা পৃথিবী তথা ভারতবর্ষে একটা করোনা নামক একটা অদৃশ্য এবং মরণ ভাইরাস একটা থাবা বসে, মানে থাবা বসিয়েছে, ঠিক আছে। তার কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গেও পড়েছে, আমরা সবাই জানি সেটা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই করোনার মোকাবেলা করার জন্যে বিভিন্ন রকম পরিকল্পনা করেছেন। তার মধ্যে ধরুন এই যে আমাদের বিভিন্ন রকম হাসপাতাল এবং নার্সিংহোমগুলোতে পিপি স্যানিটাইজার সহ মাস্ক, মুখের মাস্ক এবং হ্যান্ড গ্লাভ সমস্ত কিছু তিনি বন্দোবস্ত করেছেন, এবং যত রকম মানে যাবতীয় দরকারি জিনিসপত্র সব কিছু তিনি সুবন্দোবস্ত করেছেন। এবং নার্সিংহোম হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বাড়িয়েছেন, এবং তার সাথে যতগুলো মানে অনেক স্টেডিয়াম আছে যেগুলো তিনি এই আইসোলেশন সেন্টারে পরিবর্তন করেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম পরিকল্পনা তিনি করছেনই, এবং তিনি শুধু আজকে ঠান্ডা ঘরে বসে তিনি কিন্তু আরামে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের করোনা মোকাবিলার কার্য পরিচালনা করতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। তিনি কিন্তু রাস্তায় নেমে এসেছেন বাংলার মানুষের সুখের জন্যে, বাংলার মানুষকে রক্ষা করার জন্যে। তিনি কিন্তু আজকে আমাদের মানে মুখ্যমন্ত্রী যে তিনি, তার জন্য আমরা গর্বিত বোধ করি। তিনি আমাদের শুধু বাংলার মানুষের মুখ্যমন্ত্রী নন, তিনি কিন্তু আমাদের বাংলার গর্ব মমতা, এবং তিনি আমাদের বাংলার মা। এবং তিনি আজকে সমস্ত আমরা মানে বারবার দেখতে পাচ্ছি, তিনি যত ডাক্তার আছেন এবং নার্স আছে এবং তার সাথে যত স্বাস্থ্যকর্মী আছে তাদের কিন্তু তিনি বারবার মানে অভ্যর্থনা জানিয়েছেন, সঙ্গ এবং তাদের ধন্যবাদ জানিয়েছেন, বারবার তিনি অভিনন্দনও জানিয়েছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত হয়ে, এবং আমাদের কুলটি বিধায়ক শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের আদর্শকে মাথায় রেখে, সামনে রেখে, এবং আমাদের লোকাল কাউন্সিলর সরোজ কর্মকার, রাজুদা, আমাদের পিগলুদা, আমাদের পরেশদা, আমাদের আরও যারা আছে আমাদের 102 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট জন, তাদের সহায়তায় আজকে আমরা আমাদের 102 নম্বর ওয়ার্ডে যত সাফাই কর্মী আছে তাদের আমরা কিছু মানে সম্বোধন জানাতে চাই এবং অভিনন্দন জানাতে চাই এবং তাদের ধন্যবাদ করতে চাই। আমরা এবং তাদের এই যে সাফাই কর্মীরা আমাদের যে সুস্বাস্থ্য রেখেছে, এবং আমাদের নিজেদের প্রাণে তোয়াক্কা না করে আমাদের সমাজের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, তার জন্যে আমরা সত্যি তাদের কৃতজ্ঞতা বোধ করি। এবং এই সব সাফাই কর্মীদের যারা পরিচালনা করে তাদের সেই সব সুপারভাইজারদেরও আমরা ভেতর থেকে সম্বোধন জানাই এবং অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। আমরা জানি আমরা এনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আজকে সামান্যটা যৎসামান্য আমাদের সাধ্যমতো প্রচেষ্টা আমরা চালি মানে করছি, তার জন্যে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা ফার্স্টে মানে একজন